আপনাদের এই যে 15 আগস্ট উপলক্ষে 57 নম্বর ওয়ার্ডের আপনারা কর্মসূচিগুলি কি একটু বলবেন আমাদেরকে? আমাদের দেখেন শুধু 57 নম্বর ওয়ার্ড না, পুরো কামরাঙ্গীরচর থানা থানাব্যাপী আজকে এই 15 আগস্ট পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্মরণে। আজকে আমাদের 57 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে আমাদের আওয়ামী লীগ ক্লাবের সামনে 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনেই এই ভোজসভা আয়োজন করছেন। তার নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন, আর প্রত্যেক বছরই তারা এইভাবে করে থাকেন। এটা চলমানই থাকবে, যে বন্ধ বাংলাদেশ আছে সে বন্ধ এই এই দিনটা এইভাবে পালিত হবে। আজকে এই প্রত্যেকটি ইউনিটে এই স্পটে আমাদের মাননীয় সংসদ 2 আসনের এমপি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি উপস্থিত থেকে আজকে উদ্বোধন করবেন। তার সাথে আজকে আমিও আমি থাকব। পুরো কামরাঙ্গীরচরে আজকে এই উদ্বোধন হবে, এই আজকের এই এই কাঙ্গালী ভোজের যে আজকে আমরা কামরাঙ্গীর থানা আয়োজিত এইভাবে কর্মসূচিগুলি আমরা করেছি। আজকে সবগুলি বিভিন্ন স্পটগুলি আমরা ঘুরে ঘুরে দেখবো এবং উদ্বোধন করব। 57 নম্বর ওয়ার্ডের আপনি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং আপনার কামরাঙ্গীরচর থানার 57 নম্বর ওয়ার্ডের সভাপতি, এবং আপনি বিভিন্ন সময় জনগণ আপনাকে দেখেছি আমরা ঘুরে, যথেষ্ট সুনাম আপনার পেয়েছি, এটা কি আপনার ব্যক্তিগত এমএস নাকি পলিটিক্যাল এমএস? সত্যি কথা বলতে আমি মোস্তফা কামাল সরকার, আমি বঙ্গবন্ধু আদর্শের আওয়ামী লীগের রাজনীতি করি। এই আওয়ামী লীগের রাজনীতিকে ধারণ বহন করে আমি পথ এগিয়ে চলছি। আমি মনে করি যেন এটা আমার কোনো কৃতিত্ব নেই, সমস্ত কৃতিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার অবদান। জনগণ আমাকে ভালোবাসে, আমি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী, আমি বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী, আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, আমি তাদের আদর্শকে লালন পালন করে চলছি, এই জন্যই জনগণ আমাকে ভালোবাসে। এই আজকে যে 15 আগস্ট, এটার জন্য আপনাদের কি উদ্যোগ বা কি আপনাদের পরিকল্পনা? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আমরা আমাদের 57 নং ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা একটি স্পট করেছি। এখানে প্রতি বছরে এরকম 30-40 পাতিলে এখানে খিচুড়ি রান্না করা হয়, বিরিয়ানি রান্না করা হয়, এবং আমরা দুপুরে আমরা সকল এলাকার লোকজনকে এখানে মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকি। এই মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আমরা সকল মানব ভোজের মতো একটা প্রোগ্রাম করে থাকি প্রতি বছরে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা প্রতি বছরে আমাদের যে আজকে আমরা যেমন অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, উনি আসবেন, তখনই আমাদের এই পাতিল উদ্বোধন হবেন। উদ্বোধনের পরবর্তী থেকে আমরা এই মানব ভোজের আয়োজন করে থাকি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে বাংলাদেশ, যেভাবে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে, এই উন্নয়নকে, উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং নেত্রীকে আবারও ক্ষমতা আনার জন্য বিপুল পরিমাণে নৌকায় ভোট দিয়ে আবারও ক্ষমতা আনতে হবে। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই একত্র আছেন নাকি আপনাদের দলীয় কোনো কুণ্ডল আছে? আমাদের দলীয় কোনো কুণ্ডল নেই, আমরা একসাথে কাজ করে যাচ্ছি। আমরা ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ এবং আমাদের কাউন্সিলর আমরা সবাই একত্রবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি জাতীয় সংসদ নির্বাচনে, দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আমরা 57 নম্বর ওয়ার্ডে ঘুরে দেখেছি, যথেষ্ট সুনাম অর্জন পেয়েছি, এর সাথে কি আপনি একমত মোস্তফা কামালের বিষয়ে? অবশ্যই আমরা একমত। আর একটা কথা কি, হাজি মোহাম্মদ মোস্তফা কামাল সরকার এমন একটা লোক, সে গরিব দুঃখীর মাঝে সবসময় থাকে, রাত্রে 2টা নয় 3টা নয় যখন ডাকে তখনই তাকে পাওয়া যায়, তার জন্য জনগণও তাকে ভালোবাসে। আমাদের 57 নং ওয়ার্ডের বিপ্লবী সভাপতি, মাটি ও মানুষের নেতা, সে সবসময় এই 15 আগস্ট 40-50 ডেক পরে বনভোজনটা করে, হ্যাঁ, তার জন্য আমাদের এলাকাবাসী সবাই অনেক কৃতজ্ঞ। মোস্তফা কামাল সরকার আপনার দৃষ্টিতে কেমন? আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন, আজকের এই জাতির জনকের 15 আগস্ট যেটা শোক দিবস, 1975 পরবর্তী বিষয়ে আজকে কামরাঙ্গীরচরের
আমাদের যে ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচরের 57 নম্বর ওয়ার্ডের যিনি আমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ সভাপতির দায়িত্বে আছেন এবং দায়িত্ব পালন করতেছেন এবং এই পর্যন্ত উনি আমাদের 2001 সালের পর থেকে জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপি জামাত জোটের বিভিন্ন জুলুম নির্যাতন এবং মানুষের দুঃখ দুর্দশার সবসময় উনি পাশে থাকতেন। গরিব দুঃখী এলাকার নিরীহ যারা জনগণ আছে সবাই তারে পছন্দ করে। উনি একজন ভালো লোক এবং মানুষের বিপদে আপদে যারে ডাক দিলে সবসময় উনি উপস্থিত। সময় নাই, দিন নাই, রাত নাই, যে কোনো সমস্যায় এবং যে কোনো মানুষের যে কোনো অসুবিধা হোক তিনি জানা মাত্র সাথে সাথে তিনি সেখানে উপস্থিত এবং মানুষের ভালো কাজ করার জন্য সবসময় প্রস্তুত এবং দলের জন্য তিনি একজন আত্মপ্রাণ এবং দলের জন্য সবসময় তিনি কাজ করে যাচ্ছেন। এবং আজকে যে যেখানে আমরা দাঁড়িয়ে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, এই কার্যালয় প্রতি বৎসরের ন্যায় আমাদের এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মোস্তফা কামাল সরকার 40-45 ডেক সবসময় আমরা বিরিয়ানি এবং খিচুড়ি। হাজি মোস্তফা কামাল সরকার, আপনারা জানেন উনি 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। উনি আমাদের এই 2001 থেকে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন নির্যাতন নিপীড়িত করেছে আওয়ামী লীগের কর্মীদেরকে, তখন তিনি এই কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগকে সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনি পুরো কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি, তখন তার কাছে আসলে আমরা তার কাছ থেকে আমরা সবসময় তার সহযোগিতা পেতাম, তার সহানুভূতিতা পেতাম। এবং ইতিমধ্যে আপনি জানেন উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ঠিকাদার। উনি এই 57 নম্বর ওয়ার্ডে 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে এবং শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এবং ব্যক্তিগতভাবে ওনার একটি ইমেজ আছে, উনি এই কামরাঙ্গীরচর 57 নম্বর ওয়ার্ডের একজন স্থানীয় বাসিন্দা। এবং ওনার সম্বন্ধে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ কোনো রকম একটি ভুল ত্রুটি দেখাতে পারবে না। অনেকেই আছে হয়তো দলের নাম ভাঙে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে চাঁদাবাজি করে, বিভিন্ন কিছু করে, যেহেতু একটি বিরোধ সংগঠন এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী থাকে বিভিন্ন দলের থেকে এসেও করে। কিন্তু মোস্তফা কামাল সরকার এবং তার নেতৃত্বে যারা চলে, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি আবারও বলছি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ যদি দেখাতে পারে যে না তার নাম ভাঙিয়ে বা তিনি কাউকে কখনো কোনো প্রকার কোনো বিষয়ের জন্য হ্যাস্তন্যস্ত করেছে বা কোনো কিছু করেছে, তাহলে আমি বলতে চাই এই আমি 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি রাজনীতি থেকে অবসরে যাব এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে যাব। উনি প্রত্যেকটা প্রোগ্রামে নিজের ব্যবসায়িক অর্জিত কষ্টের টাকা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম করে। আজকে আপনারা দেখছেন এই যে 15 আগস্টের যে উনি আয়োজন করেছে ওনার নিজস্ব ব্যক্তিগত অর্থে, এবং শুধু তাই নয়, উনি 57 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যারা ওনার সাথে রাজনীতি করে তারা যখন যে কোনো সমস্যায় তার কাছে আসলে তিনি সমাধান নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করে। মোস্তফা কামাল সরকার সে খুবই ভালো লোক এবং আমরা তার সাথে সবসময় আছি দীর্ঘদিন ধরে, আর তার কথা কি বলবো, শুধু আমি বললে তার হবে না, প্রত্যেকটা কামরাঙ্গীরচর 57 নং ওয়ার্ড এবং 56 যারা আছে তাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে শুনলেই বুঝতে পারবেন সে খুব ভালো লোক এবং মাটি ও মানুষের নেতা। আর আমাদের সবসময় বিপদ আপদ, কষ্টের সময়, সুখের সময় সবসময় থাকে আমাদের পাশে। শুধু আমাদের কাছে না, আমি তো নিজামবাগ ইউনিটের সাধারণ সম্পাদক, তিনি আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সভাপতি, বিপ্লবের সভাপতি। শুধু আওয়ামী লীগের কাছে না, সাধারণ মানুষের কাছে সে একজন প্রিয় মানুষ এবং তার রাজনীতি জীবনে সে কখনো কোনো চাঁদাবাজি, কোনো মাদক এগুলোকে কখনো প্রশ্রয় দেয়নি। আর আমাদের বালুমাঠে যদি কোনো কিছু থেকে থাকতো তাহলে সে উচ্ছেদ খেলছে একদিনের ভিতরে। আর এই এলাকার জনগণ তাকে সবসময় চায়, আর আমরাও চাই হাজি মোস্তফা কামাল সরকার বারবার দরকার। আর আগামী যদি আমাদের এমপি সাহেব মানে অ্যাডভোকেট কামরুল ইসলাম যদি নির্বাচিত হন, আর আমরা আশা রাখবো যে আগামীতে আমাদের হাজি মোস্তফা কামাল সরকার এই 57 ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তাকে দেখতে চাই, এবং সে একটা অত্যন্ত ভালো লোক এবং তার মতো কাউন্সিলর যদি থাকে তাহলে এই 57 ওয়ার্ডে কোনো দুর্নীতি, কোনো মাদক, কোনো কিশোর গ্যাং এগুলো থাকবে না।